সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প ছক্কা মিয়ার টমটম, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা গল্পটি নিয়েছি লেখকের অন্ধকারে রাত বিরেতে এই সংকলনটি থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে ছক্কা মিয়ার টমটম। এই মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় হোক, বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই হোক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপোলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো একটা আট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনে তেরপোল চালিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঢেঙা টিংটিংয়ে রোগা, একটু কুঁজো গরম, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোঁফ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনই তার টাট্টু, যেমন মনি তেমনি ঘোড়া, হাত জিজিড়ে লম্বাটে গরম, ঠ্যাং চারটে যেন চারখানা কাটি। মাথাটা দেখে মাঝে মাঝে বুঝতে অসুবিধে হয় যে এই প্রাণীটা একটা সিংহি না সত্যি একটা ঘোড়া। রেশার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে, ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশে হারা হয়ে পালিয়ে যায় ল্যাজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে, ছক্কা মিয়ার টমটমে চড়লে হাড় মাংস একেবারে দলা পাকিয়ে যায়, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বনে জঙ্গলে বা ঝিলে চড়িয়ে বেড়ায়, রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তার শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলায়, ব্যাস বেলা গড়িয়ে সন্ধে হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বড়াতে আবার হতচ্ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে, বাপস। ওই টমটমে আমি কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলা কর। হেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছে। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে বেরিয়েছিলাম কি জানে, বর্দা অত করে বললেন তবু থাকলাম, আমার কি আকেল। ভ
ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত একটা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই, ছোটো মামা টমটমের পেছনে তেরপল তুলে ঢুকে ডাকলেন, আ করে দেখছিস কি, উঠে আ, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গাগুলো দখল করে ফেলবে। যে ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোটো মামা পর্দাটা ফাঁকা করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল, সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরেই আচমকা জোরে মেঘ ডেকে উঠল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যে বলেছিল বলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিল। সত্যি বাপস, হাড়গোড় মড়মড়িয়ে ভেঙে যাওয়া দাখিল। বাইরে হাওয়ার হইচই, মেঘের আঁকডাক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরে তেরপলে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাঁট লাগবে না। রাস্তাটা ঘুরে রেল লাইন পেরোলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে যেন মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানি চোবানি খাবে। আমাদের অবস্থা যে কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চি হি হি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমাদের পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্কি রাজের বাচ্চা। এতক্ষণে তেরপোলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে থাকে। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়, বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা বাজ খাই চেঁচিয়ে বললেন, আহ হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লুম না, আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক, আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনি তো বরফ, ইস কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল দেখছেন না। আমার পেছনের সওয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের উপর বলল, ঝগড়া বেঁধে গেছে বরাবর যায় বুঝলে তো বোঝাই, ছক্কা মিয়া টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি বা, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো ঠান্ডা। বললাম, ইস একটু সরে বসো না, বড় ঠান্ডা লাগছে যে। লোকটা ভারী অদ্ভুত, সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা ছোট মামা, কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা তুমি কোথায়? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় বাবা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম, সুটকেসটা হাতে ঠিকল, কিন্তু ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল, ওদিককার পর্দাটা যেন ভর্দা পাই, বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া ছক্কা মিয়া, গাড়ি থামাও গাড়ি থামাও। পেছনের সওয়ারি ফের সেই বিদঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম, গাড়ি থামাও গাড়ি থামাও বলছি।
এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাইরা, ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই ষাট, পড়বেন কোথায়, ঠিকই আছে, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো? সামনে একটা মন্দির আছে, সেইখানে থামবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম, তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামা সুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম, কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করল। ঘোড়াটা চি হি হি ডাক ডেকে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, মুখে কথাটা পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চকচক করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কি যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোট মামা সাড়ায়, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা, ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে বুঝলি নে? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে, এখন রাতবিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু, রাতবিরেতে এমন দু একজন সবারই ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকা টান মেরেছে যে আমিও ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাঁচে ওকে এমন করে ছুঁড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোন বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে এপিয়ে এপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন, তারপর বললেন, ঘন্টা তিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাবো। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বার করে মাথাটা মুছে ফেল। বাপস! আমি শুধু ভাবছিলাম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস! ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর দশেক পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতের রাতে 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলা জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হল, এক কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই তাহলে যাবেন কি সে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি ওই ওয়েটিং রুমে রাত কাটানো যায় কিনা। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়া টমটমের কথা ভুলেই গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম, হনহন করে চৌমাথায় চলে গেল। গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া, পাশেই তার টমটম তৈরি।
ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করল। ঘোড়াটাও বিকট চি হি হি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোঁফটারও ভুল বদলাইনি। আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপোলের ঘেরাটোপে ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল। জড়োসড়ো হয়ে কোনা ঘেঁষে রইল। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্না ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আপাদ মস্ত কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে বাজখাই হাঁক ছাড়ল, রোগো রোগো! অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চি হি হি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি, সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোন এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? আমি বললুম, আমি। আমি আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, ও আমি আপনাদের গদাইতলা থানার চার্জ, কই আপনাকে তো কোনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা প্রচণ্ড গম্ভীর গলায় বললেন, বাট এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম, তাড়া খেয়ে শটান একটা তালগাছের ওপর উঠে গেল, তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম, আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবেই আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মড়া বয়া গাড়িতে এত রাত্রে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মড়া বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে? বলেন কি, তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা? আগে জানলে কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, অত জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এই কথা বলছেন? কেন বলছি আপনার চেহারা দেখে, অমন শুটকো রোগা চিপসে বাসি মড়ার মতো লোক সচরাচর দেখা যায় না কি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাতবিরেতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে যান তো কে মড়া বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললাম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মড়া না জানতো। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। বাপস, এই বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না, শীতের রাত্রে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে নাকি? না মশাই, এমন রাতে বিস্তর শীতেল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমার শীতেল চোর বললেন? বঙ্কু দারোগা গলার ভেতর বললেন, শীতেল চোরের ভূত তো হতে পারেন, কিচ্ছু বলা যায় না। তখন আ বলা শুনেই সন্দেহ হয়ে গেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারই বা সহ্য হয়। টর্চ নেমান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধ হয় ভুল হলো। আর বঙ্কু দারোগা
বিকট গলায় ভূত 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 বলে চিৎকার ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারল। টোপরের এক পাশে জরাজীর্ণ তেরপোলের ওপর কাত হয়ে পড়ল। তেরপোলটা ফড়ফড় করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলাম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে চলে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল, আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মোড়া ছিল শুধু, সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মোড়াটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতে তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল, বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল তা কে জানে। আহা বেচারা, কি ঘটল তা পরদিন শুনল। বঙ্কুবাবু তখন হাসপাতালে, লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধড়িবাজ চাওলা। কেমন করে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারে, সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে যে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। শুনছিলেন ছক্কা মিয়ার টমটম, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় বর্ণালী, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক সৈয়দ মুস্তফা সিরাজকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।